সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান যে জিনিসটি শিখব সেটা হলো ইলেকট্রন বিন্যাস নির্ণয়। তো ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করাটা জানতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তো ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যেটা আগে জানতে হবে, কোন পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানতে হবে। ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার প্রথম শর্ত হলো কোন মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে। এখন ধরো কোন মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8। এখন বলা থাকতে পারে কোন মৌলের, আমরা জানি যে পারমাণবিক সংখ্যাটাই হলো প্রোটন সংখ্যা। আমরা কি জানি যে পারমাণবিক সংখ্যাটাই হলো প্রোটন সংখ্যা। আবার এটাও জানি কোন মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান, কোন মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। তো সেটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য যদি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, কি দেওয়া থাকে, পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, তাইলেও বার করা যাবে। অথবা ইলেকট্রন সংখ্যা যদি দেওয়া থাকে সেটাও বের করা যাবে। অথবা যদি বলে যে প্রোটন সংখ্যা এত, তাও বের করা যাবে। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তা, প্রোটন সংখ্যাও তা। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে ধরো কোন মৌলের প্রোটন সংখ্যা, এই তিনটার যে কোনো একটা বলা থাকবে যে কোন মৌলের প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস দেখাও। অথবা কোন মৌলের ইলেকট্রন সংখ্যা এত, ইলেকট্রন বিন্যাস দেখাও। অথবা কোন মৌলের পারমাণবিক সংখ্যা এত, ইলেকট্রন বিন্যাস দেখাও। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য ইলেকট্রন বিন্যাসটা একটা সূত্র মেনে চলে। ইলেকট্রন বিন্যাসটা একটা কি মেনে চলে? সূত্র। সূত্রটা হলো 2n2। সূত্রটা হলো কি? 2n2। এটা হলো ইলেকট্রন বিন্যাসের সূত্র। ইলেকট্রন বিন্যাসের কি সূত্র? 2n2। তো স্যার, আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোনো মৌলের, ধরো বি মৌলের, এটা তার ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। কি করে ঘুরে? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো এই নির্দিষ্ট কক্ষপথে যে ঘুরে, এই আর ইলেকট্রন বিন্যাসের সূত্র হলো 8। তো আমরা যেটা বলছিলাম যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে কত? 8। এখন দেখো, এই যে এই জায়গায় এন মানে হলো কক্ষপথ। এন মানে হলো কি? কক্ষপথ। তো প্রথম কক্ষপথ মানে এন এর মান কত? 1। প্রথম কক্ষপথ মানে কি? এন এর মান এখানে 1। তাহলে 2 × 1² তাহলে সমান সমান কত? 2। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এই সূত্র অনুযায়ী। এই সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি। আবার একইভাবে ধরো 2n² সমান সমান এন মানে হলো কক্ষপথ, এখানে 2 নম্বর কক্ষপথ ইকুয়াল টু 2, তাহলে 2 × 2^4 সমান সমান 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 8টি। ক্লিয়ার? একইভাবে তৃতীয় কক্ষপথ যদি আমরা বের করি, 2n² সমান সমান 2, এন এর মান এখানে 3² সমান সমান 2 × 3^3 = 9 সমান সমান 18। তাহলে তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টি। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই সূত্র থেকে কি পেলাম? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 8টি। প্রথম 2টি থাকতে পারবে, দ্বিতীয় ইলেকট্রনে 8টি থাকতে পারবে দ্বিতীয় কক্ষপথে, এবং তৃতীয় কক্ষপথে থাকতে পারবে 18টি ইলেকট্রন। বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন ধরো ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব। কোন মৌলের ইলেকট্রন এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8। তো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। কয়টা বলা আছে? 2টা, এখানে আছে 8। আর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকতে পারে, কিন্তু এই কক্ষপথের জন্য, আমার এই ইলেকট্রনের জন্য আমার আর অবশিষ্ট কয়টা আছে? 6টা। তাহলে 2 আর 6,
তাহলে যে মৌলটার ইলেকট্রন আমরা বললাম বি মৌলের ইলেকট্রন বললাম 8, তার ইলেকট্রন বিন্যাস হবে 2 এবং 6। আবার একইভাবে কোন মৌলের ধরো ইলেকট্রন বিন্যাস যে ধরো ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 12 ধরো, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে? তার ইলেকট্রন বিন্যাস হবে প্রথম কক্ষপথে থাকতে পারবে 8টা, সরি 2টা, এবং দ্বিতীয় কক্ষপথে 8টা। তাহলে 2 আর 8 কত হলো 10, আর বাকি যা থেকে যায় কটা 2টা, তাহলে 2। এখানে কিন্তু তৃতীয় শক্তিস্তর পূর্ণ হয় নাই, প্রথম আর দ্বিতীয় শক্তিস্তর পূর্ণ হয়েছে, এভাবে সব শক্তিস্তর পূর্ণ করে পরবর্তী ধাপে যেতে হবে। তাহলে কোন মৌলের ক্লোরিনের যদি 12 হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস হলো 2 8 2। এভাবে আমি যে শকটা দিছিলাম এই শক অনুযায়ী কিন্তু আমাদের কি বের করে নিতে হবে, ইলেকট্রন বিন্যাস বের করে নিতে হবে। এবং ইলেকট্রন বিন্যাস মূল কথা হলো ইলেকট্রন বিন্যাস একটা কক্ষপথ মেনে চলে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকতে পারে, তৃতীয় কক্ষপথে 18টা থাকতে পারে। ধন্যবাদ।